গুৱাহাটীৰ পৰা মহানগৰীত ভয়ংকৰ ঘটনা হৈছে বন্দুক হত্যা কৰি উবেৰত ভৰাই লৈ গৈছে মৃতদেহ এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক দিব ওলাইছো গুৱাহাটী মহানগৰীত ভয়ংকৰ ঘটনা বন্দুক হত্যা কৰি উবেৰত ভৰাই লৈ গৈছে মৃতদেহ এই ঘটনা সংঘটিত হৈছে মহানগৰীত ক্যাব বুক কৰি বস্তাত লৈ গ'ল মৃতদেহ এই ঘটনা সংঘটিত হৈছে মহানগৰীত কমলপুৰৰ ঘন জংঘলত পেলাই থৈ আহিছেগৈ মৃতদেহ এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক দিব ওলাইছো মহানগৰীত ভয়ংকৰ ঘটনা ভূঞা উপাধিৰ লোক এজনে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত কৰিছে হিতেশ দাস নামৰ এজন লোকক জঘন্য হত্যাকাণ্ড হিতেশ দাস নামৰ এজন লোকৰ জঘন্য হত্যাকাণ্ড এয়া জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হৈছে মহানগৰীত উবেৰ চালককো হত্যাৰ ভাবুকি হিতেশৰ এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক দিব ওলাইছো উবেৰ চালকক প্ৰশ্ন উবেৰ চালকে প্ৰশ্ন কৰিছে বেগটোত কি আছিল বুলি কিন্তু হত্যা কৰি বস্তাত ভৰাই লৈ যোৱা হৈছে এজন বন্ধুক মাৰি পেলাই আহিছো বুলি তেওঁ উত্তৰ দিলে কমলপুৰত মৃতদেহ পেলাই নিজে হাজিৰ হ'ল আৰক্ষী থানাত এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছো মহানগৰীত জঘন্য ঘটনা সংঘটিত হৈছে মহানগৰীত জঘন্য ঘটনা সংঘটিত হৈছে কেব বুক কৰি বস্তাত লৈ গ'ল মৃতদেহ কেবত মৃতদেহ লৈ যোৱা হৈছে কমলপুৰৰ জংঘলত ঘন জংঘলত পেলাই থৈ অহা হ'ল মৃতদেহ আৰু এয়া এক্সক্লুচিভ দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখুৱাইছোঁ ইতিমধ্যে কৰায়ত্ত কৰা হৈছে লোকজনক ডাঙৰ খবৰ এই মুহূৰ্তৰ গুৱাহাটী মহানগৰীত ডাঙৰ ঘটনা সংঘটিত হৈছে টাইমেট এক্সক্লুচিভ টাইমেট ছুপাৰ এক্সক্লুচিভ ভিজুৱেল আমি আপোনালোকক দেখুৱাই আছো টাইমেট ছুপাৰ এক্সক্লুচিভ ভিজুৱেল এয়া দিছপুৰ থানাৰ এক্সক্লুচিভ দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখুৱাই আছো ছুপাৰ এক্সক্লুচিভ দৃশ্যাংশ এয়া দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখুৱাই আছো ইতিমধ্যে হত্যাকাৰীয়ে আত্মসমৰ্পণ কৰিছে ঘন জংঘলত লৈ যোৱা হৈছে এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক দিব ওলাইছো মহানগৰীত ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে এয়া এক্সক্লুচিভ দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখুৱাই আছো গুৱাহাটী থানাৰ আমি আপোনালোকক দেখুৱাই আছো দিছপুৰ থানাৰ ইতিমধ্যে নিজে আহি আত্মসমৰ্পণ কৰিছে এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছো বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাই আছো যে গুৱাহাটী মহানগৰীত ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে বন্দুক হত্যা কৰি বস্তাত ভৰাই উবেৰ বুক কৰি লৈ যোৱা হৈছে মৃতদেহ আৰু তাৰ পাছত আহি লৈ পেলাই আত্মসমৰ্পণ কৰিছে ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছো সবিশেষ তথ্যৰ বাবে মই নিউজ ৰুমত যাম মোৰ সহযোগী আছে নাজিৰ আহমেদ নাজিৰ মই আপোনাৰ ওচৰলৈ গৈছোঁ এক ভয়ংকৰ ঘটনা গুৱাহাটীত হয় দীক্ষিত মাত্ৰ কিছু সময় পূৰ্বে এটা জঘন্য ভয়ংকৰ আৰু চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে গুৱাহাটী মহানগৰীৰ ৰুক্মিণী গাঁৱত ঘটনাৰ বিৱৰণী অনুসৰি AS01GC5236 নম্বৰৰ এখন উবেৰ বুক কৰিছিল এজন ব্যক্তিয়ে উবেৰখন তেওঁ অফলাইনত বুক কৰিছিল অফলাইনত ঠিক কৰি তেওঁ এটা বস্তা খুব টানকৈ বান্ধি এটা বস্তা তেওঁ উবেৰখনত লৈ গৈছিল উবেৰখনক তেওঁ নিৰ্দেশনা দিছিল যে কমলপুৰ অভিমুখে উবেৰখন লৈ যাব লাগে আৰু বস্তাত কি আছে বুলি সোধোঁতে সেই যুৱকজনে উত্তৰত কৈছিল যে বন্ধু এজনক হত্যা কৰি বস্তাত ভৰাই লৈ আনিছোঁ শুনি আচৰিত লাগিলেও সঁচা অৰ্থত এই ঘটনাই সংঘটিত হৈছে এটা চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে এটা ভয়ংকৰ হত্যাকাণ্ড এই ভয়ংকৰ হত্যাকাণ্ডটো সংঘটিত কৰি হিতেশ দাস নামৰ যিজন ব্যক্তি ইতিমধ্যে আমাৰ হাতত যি তথ্য আহি পৰিছে সেই তথ্য অনুসৰি হত্যাকাৰী ব্যক্তিজনৰ নাম হিতেশ দাস এই ঘটনা সংঘটিত হৈছে মহানগৰীৰ ৰুক্মিণী গাঁৱত হিতেশ দাসে তেওঁৰে এজন বন্ধুক হত্যা কৰি অফলাইনত উবেৰ লৈ তেওঁ নি পেলাই কমলপুৰৰ ঘন জংঘলত পেলাই থৈ আহিছে এই খবৰ ইতিমধ্যে আমাৰ হাতত আহি পৰিছে মই গাড়ীখনৰ নম্বৰ আকৌ এবাৰ কৈছোঁ হিউণ্ডাই এক্সেণ্ট AS01GC5236 ইয়াত আৰু এটা আপুনি এংগল বিচাৰি চাব পাৰে যিজনে ঘটনা সংঘটিত কৰিছে হিতেশ দাস তেওঁ অফলাইনত যিখন গাড়ী লৈছিল সেই গাড়ীখনৰ কিন্তু চালক আছিল তেওঁৰ একেখন গাঁৱৰে চিনাকি বন্ধু তেওঁৰ নাম খগেন দাস আৰু আমি ইতিমধ্যে জানিব পৰা মতে যিজনে হত্যাকাণ্ড সংঘটিত কৰিছে হিতেশ দাস আৰু যিজন গাড়ী চালক খগেন দাস তেওঁলোক দুয়োৰে
ঘর নলবাড়ির দুই নম্বর সাগরকুচিত। এই খবর ইতিমধ্যে আমার হাতত আহি পড়েছে। মুঠতে এটা চাঞ্চল্যকর আর জঘন্য ঘটনা। এই ঘটনাটি সংঘটিত হওয়ার খবর পোৱাৰ পাছতে যেতিয়া গাড়ি চালক খগেন দাসে গোটেই কথাটো বুঝিব পাৰিছিল যে এয়া এটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডৰ ঘটনা, তেওঁ পোনে পোনে আহি দুই এজন বন্ধুক লগত লৈ তেওঁ দিশপুর থানাত হাজির হয়েছিল। দিশপুর থানাত হাজির হয়ে তেওঁ সমগ্র ঘটনার বিবরণী আরক্ষীক দিছিল যে এটা জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত করে মৃতদেহ উবেরত ভরায় কমলপুরের জঙ্গলত পেলাই দিয়া হয়েছে। আরক্ষীর ওসর এই কথা কোয়ার পাছতে যিজন হত্যাকারী হিতেশ দাস আছিল তেও ভাবুকি দিছিল এই খগেন দাস নামৰ যিজন লোক। আৰু এটো কথা আপুনি আপোনাক মই আগতে কৈছো যে খগেন দাস আৰু হিতেশ দাস একেখন গাঁৱৰে, নলবাৰীৰ দুই নম্বৰ সাগৰকুচি দুইৰে ঘৰ। হিতেশ দাসে ভাবুকি দিছিল খগেন দাসক যদি এই কথা কিবা কাৰণত আৰক্ষীয়ে বা আন কোনোবাই গম পায় তেতিয়াহলে ইয়াৰ পৰিণতি কিন্তু ভয়ংকৰ হ'ব। এক প্ৰকাৰ হত্যাৰ ভাবুকি দিছিল খগেন দাসক যে এই যি ঘটনা সংঘটিত হৈছে উবেৰ বুক কৰি যি মৃতদেহ বস্তাত ভৰাই নি কমলপুৰত পেলাইছে সেই ঘটনাৰ কথা কোনো কাৰণত আৰক্ষীক ক'ব নালাগে। নাজিৰা মেৰে এই মুহূৰ্তত এটা ডাঙৰ প্ৰশ্ন হৈছে যে মহানগৰীত যি ধৰণৰ অপৰাধিক ঘটনা বৃদ্ধি পাইছে, দিনে দুপৰে গুলীয়াই হত্যা কৰা হয়, দিনে দুপৰে চুৰি বা ডকাইতিৰ ঘটনাটো সাধাৰণ ঘটনা টাইপ হৈ পৰিছে। ক্ৰাইম কৰা অৰ্থাৎ অপৰাধ সংঘটিত কৰাৰ যিটো প্ৰৱণতা মানুহৰ মাজত আহি পৰিছে এইটোৱে কিন্তু প্ৰৱণতাৰ লগতে অপৰাধ সংঘটিত কৰা হৈছে। আরক্ষী প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা কিন্তু যদি এনে ধরনের ঘটনা সংঘটিত হয়, এই যে গোটেই ঘটনা রুক্মিণী গাঁৱৰ যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটো বন্ধু আর বন্ধুর মাজতে, আর আমি এতিয়ালৈকে যিখিনি খবর পাইছো সেই খবর অনুসারে দুয়ো বন্ধুর মাজত কিছু ধনের লেনদেন হয়েছিল আর ধনের লেনদেনক লৈ দুয়োৰে মাজত সংঘাত হয়েছিল, তার পরিণতি এই ভয়ঙ্কর ঘটনাটো সংঘটিত হওয়া বলে আমার হাতলে খবর আহিছে। আর আপনি যে কথা কৈছে অপরাধ বৃদ্ধির যে প্রবণতার কথা কৈছে, চাওক কোভিড যাওয়ার পিছত পরিস্থিতি লাহে লাহে স্বাভাবিক হয়েছে যদিও অপরাধ প্রবণতা মানুষের মাজত বৃদ্ধি পাইছে। আর শেহতীয়াকৈ এই কথাটা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছে, আরক্ষী সঞ্চালক প্রধানে উল্লেখ করেছে যে যে ড্রাগসর যে অবাধ প্রচলন সেই প্রচলনক লৈ গুৱাহাটী মহানগরীত আরক্ষীয় তৎপরতা অবলম্বন করেছে, বিভিন্ন ঠাইত বিভিন্ন সময়ত আরক্ষীয় বৃহৎ পরিমাণের ড্রাগস উদ্ধার করেছে। তারপরে এই যে ড্রাগস আসক্তর যে পরিসর আছে এই পরিসরত ব্যাপক অপরাধ সংঘটিত হওয়া দেখা গেছে। বিগত সময়সাত ধরক চিলনি চুরের যে কথা আমি কোঁ, চেইন টনার ঘটনা, চুরির ঘটনা, ডকাইতির ঘটনা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে। আর এই কথা মুখ্যমন্ত্রীও স্বীকার করেছে, আরক্ষী বা মহানগর আরক্ষীও স্বীকার করেছে যে গুৱাহাটী মহানগরীত অপরাধের সংখ্যা বৃদ্ধি পাইছে। কিন্তু তৎপরতা অবলম্বন করার পাছতো কি অপরাধ রোধ করবলে সক্ষম হওয়া নাই মহানগর আরক্ষী, এইটহে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরক্ষী সঞ্চালক প্রধানেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, মুখ্যমন্ত্রীও কঠোরতা অবলম্বন করেছে। আর শেহতীয়াকৈ যা কেটামান দিনত আরক্ষীর যে নিরাপত্তা, আরক্ষীর যে তৎপরতা, সেই তৎপরতা যথেষ্ট বৃদ্ধি পাইছে। মহানগরীর ইটো মূরের পর সিটো মূরলে আপনি আরক্ষীর নিশ্চিদ্র তালাচি দেখবলে পাব, কিন্তু অপরাধ কোনো কারণত কমি যোৱা নাই। আজির এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আমার হাতত আহি পড়া খবর অনুসারে হাতুড়ি কোবাই বন্ধুক হত্যা করেছে হিতেশ দাস নামৰ যিজন ব্যক্তি, সেই ব্যক্তিজনে তেওঁৰ বন্ধু ভূঞা উপাধির এজন বন্ধু, তেওঁক হাতুড়িৰে কোবাই নিঃসংকভাৱে হত্যা কৰিছে। হয় নাজিৰ, মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম, মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম যদি আমি সম্ভৱ হয়, যদি আমি দিশপুৰ থানাৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ যদি আপোনালোকক দেখুৱাব পাৰোঁ সেয়াও দেখুৱাই থাকিম। মই PCR টীমক ক'ম আমি যাতে এক্সক্লুচিভ সেই দৃশ্যাংশখিনি এই মুহূৰ্তত দেখুৱাই থাকিব পাৰোঁ। আৰু এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছোঁ, সকলোতকৈ ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাই আছোঁ যে গুৱাহাটী মহানগরীত ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মোর সহযোগী নাজিরা আহমেদ আছে সবিশেষ তথ্যের বাবে, মই পুনৰ নাজিরার ওচৰত যাম। কিন্তু এই মুহূর্তের সকলোতকৈ ডাঙৰ খবর আমি আপনাদের দি আছো যে মহানগরীত ভয়ঙ্কর ঘটনা, বন্ধুয়ে বন্ধুক হত্যা করে কেবত ভরায় বস্তাত কেবত ভরায় কমলপুরের জঙ্গলত পেলাই থৈ আহিছে গৈ ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীত। সকলোতকৈ ডাঙৰ খবর এই মুহূর্তে আমি আপনাদের দি আছো যে বন্ধুয়ে বন্ধুক নৃশংসভাবে হত্যা করে বস্তাত ভরায় ক্যাব বুক করে কমলপুরের জঙ্গলত পেলাই থৈ আহিছে। এই মুহূর্তে আপনি চাব ভয়ঙ্কর ঘটনা, এক সকলোতকৈ ডাঙৰ খবর, সকলোতকৈ ভয়ঙ্কর ঘটনা এই মুহূর্তে সংঘটিত হয়েছে গুৱাহাটী মহানগরীত, যে বন্ধুয়ে বন্ধুক নৃশংসভাবে হত্যা করে বস্তাত মৃতদেহ সুমুয়াই গাড়ি উঠাই উবের বুক করে গাড়ি উঠাই কমলপুরত পেলাই থৈ আহিছে। এই মুহূর্তের সকলোতকৈ ডাঙৰ খবর। আর কিছু দৃশ্যাংশ আমার হাতত, মূল যদি ভুল হওয়া নাই ইয়া দিশপুর থানার দৃশ্যাংশ হয়, সেই দিশপুর থানার দৃশ্যাংশ আমি আপনাদের দেখাই আছো। আমার হাতলৈ নতুন আপডেট আহিছে, ব্রেকিং নিউজ, ইতিমধ্যে হত্যাকারীক আটক করা হয়েছে, ডাঙৰ খবর এই মুহূর্তের হত্যাকারীক আটক করা হয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাইছো, রুক্মিণী গাঁৱৰ সেই বাহক ভ্রমণৰ পৰা হত্যাকারীক আটক করেছে, বিগ ব্রেকিং এই মুহূর্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক দি আছো। যদি সেইটো আমি ফুল প্লেটৰ মাধ্যমেৰেও পাওঁ, আমি ফুল প্লেটৰ মাধ্যমেৰেও দেখাবলৈ চেষ্টা কৰিম যে গুৱাহাটীৰ ৰুক্মিণী ঘৰৰ বাহক ভৱনৰ পৰা ইতিমধ্যে
হত্যাকারী আটক করা হয়েছে ডাঙর খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তর সকলকে ডাঙর খবর আমি আপনাদের কি সকলকে ডাঙর খবর এই মুহূর্তত আমি আপনাদের কি আছো এই মুহূর্তর বিগ ব্রেকিং গুয়াহাটির গুয়াহাটির সেই হত্যাস্থলীর পর হত্যাকারী আটক করেছে আরক্ষী ডাঙর খবর বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের কি আছো বিগ ব্রেকিং এই মুহূর্তত ভাষ্য আহি পৰিছে এই মুহূৰ্তত আমি ভাষ্য আপোনালোকক দিম কি কৈছে কি সংবাদ মাধ্যমৰ আগত কি বাইট বাইট দিলে সেই বাইট আমি আপোনালোকক দেখাবলৈ সক্ষম হ'ম মন্তব্য আহি পৰিছে এই মুহূৰ্তত আমাৰ হাতত আরক্ষীর মন্তব্য আছে আমি কিছু সময়ের পিছতে মন্তব্য দেখাবলৈ সক্ষম হম কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানিব পৰা গৈছে বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তত আমি আপনাদের জানাই আছো মহানগরীর জঘন্য হত্যাকাণ্ড বন্ধুয়ে বন্ধুক হত্যা করে মৃতদেহ বস্তাত ভরাই উবেরত ভরাই কমলপুর জঙ্গলত পেলাই থাকে আহিছে আরক্ষে তদন্তর খাতির কোনো ধরনের মন্তব্য এই মুহূর্তে দিয়ারপা বিরত আছে কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের জানাব বিচার অত্যন্ত জঘন্য ঘটনা মহানগরীর শিহরণকারী ঘটনা মহানগরীর এই মুহূর্তে একটা শিহরণকারী ঘটনা সংঘটিত হয়েছে শিহরণকারী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বন্ধুয়ে বন্ধুক হত্যা করে বস্তাত মৃতদেহ ভরাই উবের বুক করে উবেরত মৃতদেহ ভরাই কমলপুরত গই জঙ্গলত মৃতদেহ পেলাই থাকে আহিছে ডাঙর খবর আমি আপনার রুক্মিণীগাঁওত পত্নী সন্তানের সঙ্গে ভাড়াঘর লুকাই আছে হত্যাকারী হিতেশ দাস পত্নী আর সন্তানের সঙ্গে আছে লেটেস্ট আপডেট আমার হাতত এই মুহূর্তে আছে রুক্মিণীগাঁওর হত্যাকারীক বর্তমান থানালয় আনা হয়েছে হত্যাকারীক থানালয় আনা হয়েছে পত্নী আর সন্তানের সঙ্গে ভাড়াঘর লুকাই আছে হত্যাকারী হিতেশ দাস এই মুহূর্তের সকলকে ডাঙর খবর আমি আপনার কি আছো নতুন তথ্য আমার হাতলে আছে নতুন তথ্য আমার হাতলে আছে আর এই নতুন তথ্যটা হয়েছে যে ইতিমধ্যে আটক করা হয়েছে আমি আপনাদের দিয়ে আছো হত্যাকারীক আটক করা হয়েছে আমার মন্তব্য আহি পৰিছে বলে জানিব পাৰিছো আমার মন্তব্য আহি পৰিছে মন্তব্য আপনাদের দেখাবলে পাৰি নামটো কি আপোনাৰ ডাঙর খবর আমি আপনাদের দেখ হত্যাকারীক আটক করা হয়েছে এই মুহূর্তের সকলকে ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো যে হত্যাকারীক ইতিমধ্যে আটক করা হয়েছে
দিশপুর আরক্ষী হত্যাকারী আটক করেছে পত্নী সন্তান সহ ভাড়াঘর ঢুকাই আছে হত্যাকারী ডাঙর খবর এই মুহূর্তে আমি আপনার দি আছো এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমার হাতত আই পড়ছে এই এক্সক্লুসিভ দৃশ্যাংশ হত্যাকারী এক্সক্লুসিভ দৃশ্যাংশ হত্যাকারীর এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমার হাতত আই পড়ছে হত্যাকারীর এক্সক্লুসিভ দৃশ্যাংশ জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল মহানগরীত আর এই হত্যাকারীর এক্সক্লুসিভ দৃশ্যাংশ আমি আপনার দেখাই আছো ক্যাব বুক করে বস্তাত ভরাই লৈছিল মৃতদেহ আর এই জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে মহানগরীত বিগ বিগ ব্রেকিং এই মুহূর্তে সকলকে ডর খবর এই মুহূর্তে আমি আপনার জানাই আছো যে হত্যাকারীক হত্যাকারী এক্সক্লুসিভ দৃশ্যাংশ Thank you.